বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা এখন লিকার চা খাবো। গুড মর্নিং, কই গো, চলে আসো। গুড মর্নিং। গুড মর্নিং। ও মেরি বিস্কুট গুলো দিয়ে এসো তো, নষ্ট হয়ে যাবে তো। না একদম নষ্ট হবে না, পুরো ছাতা পড়ে যাবে। একদম ছাতা পড়বে না, বিকেল বেলা খাবে। এই লিকার চায়ের সাথে মেরি ভালো লাগে। আচ্ছা ভালো লাগে? হ্যাঁ আমার ভালো লাগে। তাই হোক, আমাদের লঙ্কা গাছগুলো, লঙ্কা বেগুনের চারাগুলো এখনো লাগানো হয়নি। গাছগুলো এরকম কুকড়ে যাচ্ছে বৃষ্টির জন্য, লাগাতে পারছি না। কচুমুখী আছে গো বলছি, কচুমুখী আছে? কচুমুখী, গাটি কচু, গাটি কচু। হ্যাঁ আচ্ছা। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। বাইরে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। তো আজ খিচুড়ি খাওয়ার দিন যদিও, তবে আমার মাছ রান্না করা রয়েছে, কালকেই করে রেখেছিলাম। একটু একবারে দুদিনের মতো হয়েছিল মাছটা, তো মাছ রয়েছে। ভাবছি গাটি কচু মানে করবো ভেবেছিলাম, তো ভ্যানওয়ালা এসে জিজ্ঞাসা করলাম গাটি কচু নেই। তো এখানে জয়ন্ত বসে, জয়ন্ত থেকে আমার কথা দেখি যদি পারে নিয়ে আসবে। ও মানে বেরিয়ে যাবে, বৃষ্টি পড়ছে, কিন্তু ও স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঘন্টার আওয়াজ হয়ে গেছে, মানে পুজো হয়ে গেছে। এইবার আমি আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে নারকেল আর মুড়ি, মানে একটু চিনি দিয়ে মাখিয়ে খাবো। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। সকাল থেকে এখনও মানে সেরকমভাবে কিছু কাজ টাজ শুরু করিনি, কী রান্না করব বা কী করব তার কোনো ঠিক নেই। দিনের বেলা যদিও মাছের ঝোলটাতে হয়ে যাবে, কিন্তু রাত্রেবেলার জন্য তো কিছু না কিছু করতেই হবে। সেই জন্য ভাবছিলাম নিরামিষ কিছু করব, যেটা ভিডিও শ্যুটও করব, প্লাস আমাদের খাওয়া হয়ে যাবে। তো এরকম ভাবছিলাম, দেখা যাক। গাটি কচু পেলে গাটি কচু আনবে, আর নয়তো ঘরে যা আছে তাই দিয়েই করবো, যেটা হয় এটা কিছু একটা হবে রান্না। হ্যাঁ এখনও ঠিক করতে পারিনি। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। ঘন্টার আওয়াজ হয়ে গেছে, মানে পুজো হয়ে গেছে। আমি নারকেলটা কুড়ে নিই, তারপরে মুড়ি দিয়ে নারকেল দিয়ে খাওয়া হবে। এখন কটা বাজে? এখন 9:15 বাজেছে। আগে তো নারকেল তবু খেত, এখন আবার আজকাল কি হয়েছে নারকেল খাচ্ছে না। এ খাবি নারকেল? খাবি? হ্যাঁ খাবি নারকেল? আজকাল খাই না, ভীষণ কাজ হয়ে গেছে। খাবি? খাবি? দেখবে অনেক সময় বাচ্চারা না মায়েদের খুব লজ্জায় ফেলে। কিরকম বলো তো, ধরো কারো বাড়িতে গেল, মাড়ি বিস্কুট হইলো, ওরা মাড়ি বিস্কুট খায় না, দিও না দিও না, মাড়ি বিস্কুট খায় না। ওমা দেখা গেল বাচ্চা হাত বাড়িয়ে নিয়ে খাওয়া শুরু করে দিল। যাদের বাড়িতে পেটস আছে তাদের বাড়ি সুন্দর করে রাখার কোনো উপায় নেই। দেখো এই সোফার উপর দিয়ে উঠে নটু এখানে বসে, যার জন্য এইটাকে আমি কি করেছি, এটা যেহেতু এসে গেঞ্জি কাপড়ের, ধরো নটুর নখে হয়তো কোনো একটা জায়গায় ফুটো হয়ে গেল, তাহলে পুরোটাই এজ। এই কারণে আমি এখন মানে এইটাতেই উঠবে, এইটাতে কিন্তু মানে এই সাইডেরটাতে কিন্তু উঠবে না। এই দেখো এরকম ভাবে ওঠে, যা ওঠ 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 ওঠ, উঠেছি যখন সবাইকে দেখিয়ে দে। তো এই কারণে এইটার উপরে এটা পুরনো একটা পর্দা, একটু মোটা পর্দা, তো তাই এটা উপরে দিয়ে রেখেছি। কিছু করার নেই, সৌন্দর্য অনেক সময় অনেক কিছুতে বাধা পড়ে। এখন তো ওটা পর্দা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, একটা কভার মনে মনে ঠিক করেছি করব, দেখি কবে করা যায়। জল দিয়েছি, বাবা মায়ের সাথে কথা, হ্যাঁ চিনি দিয়েছি, জল দিয়েছি,
দেখো গাটি কচুটা আমি সেদ্ধ করে তারপর রান্না করব। তো একটা ভাজা মশলা দিয়ে আমি গাটি কচুটা শুকনো শুকনো তরকারি করব। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে শুধু এই গাটি কচুটাই করলাম। একদম শুকনো শুকনো ভাজা মশলা দিয়ে করেছি, একটু অন্য রকমের মশলাই বলো ফোড়নি বলো রান্নাটা একদম একটু অন্য ধরনের করেছি। তো এটা শঙ্করিস কিচেনে আপলোড করব। মাছ কালকেকার আছে, তো এই রান্না রাত্রেবেলা ওটা এখন ধরো সকালে একটুখানি নেব আর রাত্রেবেলা এটার সাথে বোদেও আছে, তো দুটো মিলিয়ে হয়ে যাবে। ভাত চাপিয়ে দিয়েছি, এখন ভাত ফোটেনি এখনো, আর এখানে কিছু বাসন ভিডিওর বাসন আর কি মেজে নেবো, সঙ্গে কয়েকটা বোতলও ফাঁকা হয়েছে বোতলগুলো মেজে নেবো। কয়েকটা মানে আস্তে আস্তে কি বলতো পুজো আসছে, তো রান্নাঘরটাও ধীরে ধীরে পরিষ্কার করব, একসঙ্গে এখন তো সব করে উঠতে পারি না, তার জন্য অল্প অল্প করে কাজ করছি। আর আমার রান্নাঘরে কিছু মানে আমার এটা সেলাই মেশিন আমার আসার কথা, সেলাই মেশিনটা টাকা দিয়ে দিয়েছি, এবার টাকা দিয়ে দেওয়ার পর না যাকে সারাই করতে দিয়েছে সে কি করেছে টাকাটা নিয়েছে কিন্তু কাজ করেনি, এখন রোজই ঘোরাচ্ছে, এই সপ্তাহ না পরের সপ্তাহ, পরের সপ্তাহ না তার পরের সপ্তাহ, না হলে আমি হাতেই করে নিতাম যে যে কাজগুলো মনে মনে ভেবেছি করব সেটা মানে মেশিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম, কিন্তু যাই না উনি মানে করে দেবেন কি না, না হলে এমনি মেশিন নিয়ে চলে আসতে হবে, বুঝতে পারছি না। মানুষের সততাটা না খুব জরুরি, জিনিসটা নিয়ে মানে যখন টাকাটা নেওয়ার আগে না বারে বারে বলছে হয়ে গেছে হয়ে গেছে, এরকম করে টাকাটা নিয়ে নিয়ে আছে, নেওয়ার পর এখন যখন আনতে গেছে, একদিন তো রিক্সা নিয়ে চলে গেছে আনতে, তার আগে বলে গেছে যে হয়ে গেছে বলে টাকাটা নিয়ে গেছে, এবার যখন আনতে গেছে তখন বলছে যে না হয়নি, কিরম রাগের কথা বলো। তারপরে মানে উল্টো রিক্সা ভাড়া দিয়ে গেল, হলো না, ভাড়া করেই গেছিলো যে একবারে ভ্যান মানে রিক্সা করে নিয়ে চলে আসবে, হলো না। তারপরে আবার আরেকদিন গেল, বললো এক সপ্তাহ, আবার কালকে গেছিলো, আমি বলছি যে তাহলে মেশিনটা নিয়ে আসো আমি কাজগুলো করব, আবার কালকে গেছে, কালকেও বলেছে আরও এক সপ্তাহ। তো এই করে করে যদি পুজো কাটিয়েই ফেলে তাহলে আমি নিজে হাতে যেগুলো করব মনে মনে ভেবেছি হয়তো হাতেই সেলাই করব, পরে মেশিন এলে মেশিনের সব মতো টাক দিয়ে নেব, এরম মানে দু তিন জায়গায় মানে টাকা দিয়েছে, এলআইসিরও তাই, টাকা মানে ক্যাশ দিয়েছে দুটো কিস্তি দেয়নি। এবার অনলাইনে যখন জমা দিতে গেছি, আগে অনলাইনে দেওয়া হতো না, তখন দেখছে আমার বাবা আর কি দেখছে যে দুটো কিস্তি জমা দেয়নি, তারপরে তাকে রোজই বলা হচ্ছে এই সপ্তাহ ওই সপ্তাহ সে সপ্তাহ দুটো কিস্তি বলো জমা দেয়নি। এরকম মানুষ না মানে আজকাল যদি টাকা যদি আগে হাতে পেয়ে যায় না তাহলে কি যে করবে তার ঠিক নেই, যে এই কাজটা আমি করি এই কাজটা আমি ভরসা করে তাকে তো দিয়েছি। আমার কতটা এরকম আছেও জানো তো, যে আগে টাকা দিয়ে দেয় এরকম গাড়ির পেপার করবার সময় কি হয়েছে, আগে টাকা দিয়ে দিয়েছে, এক্ষুনি দিন এক্ষুনি হয়ে যাবে, 1,500 টাকা নিয়ে চলে গেল, আজ পর্যন্ত সেই টাকা ফেরত দিল না, মানে এরকম ভাবেই টাকাগুলো নষ্ট হয়। ও বড্ড বিশ্বাস করে মানুষকে টাকা দিয়ে দেয় আগে কাজ হওয়ার আগেই, যার জন্য এরকম অবস্থা। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি বৃষ্টিটা যেন কমে যায়। তার কারণ কি বলতো, এই যে আরজিকর কাণ্ডের যে আন্দোলন হচ্ছে, ছাত্ররা সব বাইরে ভিজছে, দেখে এত খারাপ লাগে কি বলবো, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এই বৃষ্টি থেমে যায় আর ওরা যেন জয়ী হয়। এখন বিকেল হয়ে গেছে, চা বিস্কুট আর চিপস খাবো। আর সারাটা দিন খুবই বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা একটা খুব ভালো ঘুম দিয়েছি, দেওয়ার পর বেশ শরীরটা চাঙ্গা লাগছে, আর বর্ষার দিনে দেখবে একটুখানি হালকা করে পাখা চালিয়ে তারপরে ঘুমোতে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর বিকেলবেলাটা বেশ মানে কড়া করে চা খেয়ে, যদিও চাটা ফুটতে ফুটতে কম হয়ে গেছিলো, চা চিপস এসব খেয়ে এখন একটা কাজ করব, যেটা কি না একটা DIY কাজ,
আমার ঘরে কিছু পুঁতি আছে, কিছু কানের দুলের ওই হুক রয়েছে, পুরনো কানের দুলের এই হুক, তাই দিয়ে একটা কানের দুল বানাবো। তো চলো স্টার্ট করা যাক। আজকের এই কানের দুলটা বানানোর জন্য আমি হলুদ রঙের উল নিয়েছি, এটাই আমার ঘরে ছিল। যে যেই কালারের জামা বা চুড়িদারের সাথে ম্যাচ করে পরতে চাও সেই কালারের উলটা নিলেই হবে। আমি এখানে কিছু পুঁতি নিয়েছি, পুঁতিগুলো মানে গলার হাড়ের আর কি পুঁতি ছিল, তো এখানে আমি ছটা পুঁতি গেঁথে নিলাম, এই উলের ভেতরে ভরে নিলাম, আর ছটা পুঁতিকে একসঙ্গে আমি বেঁধে নিলাম, একটা গোল মতো হয়ে গেল। এইবার আমি একটা ক্রুশের সাহায্যে আমি এটা বুনবো। ক্রুশটা নিয়েছি আমি সুতোর ক্রুশ, যাতে একটুখানি সরু সরু হয়, উলের ক্রুশ হলে কি এটা অনেকটা বড়, মানে অনেক বড় হয়ে যাবে। এবার জিনিসটা তো আমার কানের সাইজে, যাতে কানে ভালো ম্যাচ করে সেই ধরনের একটা সাইজ করতে হবে, তো সেই কারণে আমি যে সুতোর ক্রুশ সেটা নিয়েছি, এটা 8 নম্বর, মানে সুতোর ক্রুশের 8 নম্বর। এই জিনিসগুলো সুতো দিয়েও করা যেতে পারে। তো আমি কি করব, প্রত্যেকটা যে পুঁতি আছে সেই পুঁতির মাঝখানে দুটো করে হাফ লং করব, আর তারপরে দুটো করে চেন করব, মানে এরকম করে পুরোটাকে কভার করব। দেখো সামনেই পুজো আসছে, এরকম কত রকম জিনিসই তো তোমরা কেনো, এরকমভাবে কানের দুল বানাতেই পারো। যেরকম ড্রেস কিনবে তার সাথে ম্যাচ করে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা তো দেখবে, এছাড়া শুরুতেই তোমরা মোটামুটি দেখেই নিয়েছো, তাও এটা ফাইনাল কীরকম দেখতে হবে বা কীভাবে আমি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম লাইনটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড লাইনটা আমি কি করব, যে দুটো হাফ লং করেছিলাম তার মাঝে একটা হাফ লং করব, আর এবার আমি 4টে করে চেন করব, চেন করে আমি ওই মাঝখানটা আর কি একটা হাফ লং করে নেব। এরকম করে করলে কি হবে, একটা ফুল টাইপের দেখতে লাগবে। দ্বিতীয় লাইনটা হয়ে যাওয়ার পর এবার 3 নম্বর লাইনটা করব। 3 নম্বর লাইনটাতে কি করব, আমি হাফ লং করে পুরোটার মধ্যে আমি কভার করব, আর যেখানটায় আমি দুটোর মাঝখানে একটা করেছিলাম সেখানটায় আমি এসে একটা করে হাফ লং করব, মানে পুরোটাতে হাফ লং করে বর্ডার মতো করে নেব, তাতে দেখতে বেশ ভালো লাগবে। তো মোটামুটি তোমরা হয়তো বুঝেছো। আর একদম শেষে এসে আমি সুতোটাকে ধরো কেটে দেবো, আর এটা দেখো একদম মানে সুন্দর একটা ফুল টাইপের হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো? এরকমভাবে আমি দুটো বানিয়ে নেবো, হলুদের সাথে সাদা পুঁতির কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালোই লাগছে। এবার দেখো কাঁচি দিয়ে এক্সট্রা উলটা কেটে দিচ্ছি, আর একইভাবে আমি আরেকটা ঠিক মানে যেরকম ছটা পুঁতি নিয়েছি যেইভাবে করেছি আরও একটা এরকম গোল মতো বানিয়ে নেবো। এবার দেখো আমি একটা মিডিয়াম সাইজের ফুল তৈরি করেছি, এর থেকে বড় করা যেতে পারে, ছোট করলে খুব একটা ভালো লাগবে না, মানে কমপ্লিট হবে না, ফুল মতো মনে হবে না। আর এই দেখো এইটা একটা অন্য কানের দুলেরই আর কি হুক ছিল, সেটা আমি খুলে নিয়েছি, কানের দুলটা পরতাম না, সেই কানের দুলের হুকটা এর মধ্যে লাগিয়ে নিলাম, আর একইভাবে দুটো কানের দুল আমি তৈরি করে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক দিও। কিন্তু খুব ইজি একটা DIY, আর এতে বোধহয় 2 টাকাও খরচ পড়েছে কিনা সন্দেহ, কেননা উলটার আর কত দাম, বাকি তো সব জিনিস আমার ঘরেই ছিল। একটা উলের গোলার দাম 10 টাকা, তাই দিয়ে কত রকম যে জিনিস করছি তার ঠিক নেই। কেমন হয়েছে এবার কমেন্ট করে জানাবে, খুবই সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, তোমরাও পুজোতে তোমাদের জামা কাপড়ের ম্যাচ করে কানের দুলগুলো বানিয়ে নিও, তোমাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ঘরে পুঁতি যা আছে তাই দিয়ে এরকম কানের দুল বানাতেই পারো। ইয়ং মেয়েরা যখন এই কোনো জিন্সের সাথে, জিন্স টপের সাথে পরবে খুব ভালো লাগবে, প্লাস চুড়িদারের সাথে পরলেও খুব ভালো লাগবে, বেশ ভালো হয়েছে দেখতে কিন্তু।
তাই না? ভালো হয়েছে না? একটা কান বলার মতো হয়েছে।